সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচন বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী বন্ধুরা আজকে আমি এই বছর অর্থাৎ দু হাজার সালে সরস্বতী পূজা কবে হবে সেই নিয়ে ভিডিও করতে চলেছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বছরের শুরুতে আমরা বাঙালিরা দুর্গা দিকে চোখ রাখি কিন্তু আমাদের বাঙালিদের বারো মাসে তেরোটা পার্বণ আছে তো সেটি শুরু হয় বছরের শুরুতে সরস্বতী পুজো দিয়ে তো এই বছর অর্থাৎ দু হাজার উনিশ সালে সরস্বতী পুজো কবে হবে সে নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছে আসুন আসুন শুরু করা যাক এই বছর সরস্বতী পুজো দুদিন ধরে হবে হ্যাঁ হ্যাঁ বাংলা চোদ্দোশো ছাব্বিশ সাল চোদ্দোই মাঘ আটটা সাতচল্লিশ এম থেকে শুরু হবে এবং ইংরেজি ডেট পড়ছে দু হাজার কুড়ি সালের উনিশে জানুয়ারি এবং শেষ হবে তিরিশে জানুয়ারি দু হাজার বাইশ বাংলা পড়ছে পনেরোই মাঘ আটটা ছাপ্পান্ন মিনিটে তো এই সরস্বতী পুজোর দিন আপনারা শুদ্ধভাবে সরস্বতী পুজো দেবেন ছাত্রছাত্রীরা প্রত্যেকেই এই সরস্বতী পুজোর দিন তাদের মনের ইচ্ছা বাঘ দেবী মা সরস্বতীর কাছে রাখেন এবং এই সময়ই ভ্যালেন্টাইন্স ডে হয় তো এর পরের ভিডিওতে আমি বলব সরস্বতী পুজোর সঠিক নিয়ম তাই আমার নেক্সট ভিডিওটি দেখবেন তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ সঙ্গে সঙ্গে